প্রত্যেক বিষয়ে সুন্নতের অনুসরণে বরকত নিহিত। সুন্নতের অনুসরণ না করা হলে ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনেক শুকনো শুকনো বিষয়ও দিক নির্দেশনা দিয়েছেন, মুসলমানরা সেগুলো সুন্নত হিসেবেই পালন করেন, ফলস্বরূপ অজান্তে বরকত লাভ করেন এবং নানা ক্ষতি থেকে বেঁচে থাকেন। পানি পান করা ও পানপাত্র ব্যবহারেও সুন্নতি পদ্ধতি রয়েছে। পাত্রে ফু দিতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানপাত্রে নিঃশ্বাস ফেলতে ও তাতে ফু দিতে নিষেধ করেছেন। এই হাদিসের সঙ্গে আধুনিক বিজ্ঞানও সহমত পোষণ করে। আমরা জানি পানি পানের সময় পাত্রের নিঃশ্বাস ফেলায় সেই পানি বিষাক্ত হয়ে যায়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য নাক ও মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিঃশ্বাসে থাকে দেহের দূষিত বাষ্প ও রোগ জীবাণুবাহী অপেক্ষাকৃত ভারী বায়বীয় পদার্থ কার্বন ডাইঅক্সাইড, যা খাবার কিংবা পানির সঙ্গে মিশে আবার মানুষের দেহের ভিতরে প্রবেশ করে, ফলে শরীরের বিভিন্ন রোগ জীবাণুর আস্তানা গড়ার সুযোগ সৃষ্টি করে। পানি ছাড়া জীবনের অস্তিত্ব কখনোই কল্পনা করা যায় না। বিশুদ্ধ পানির জন্য মানুষ কত কিছু না করছে। উন্নত বিশ্বে এই খাদ্যে খরচ করা হচ্ছে কোটি কোটি ডলার। DW তথ্য মতে জার্মানিতে চারজনের একটি পরিবার বিশুদ্ধ পানির জন্য 1,500 ইউরো ব্যয় করে, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে 1,41,399 টাকা হয়। এত কিছু করার পরও যদি কেউ পানি পান করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমল না করে, তাহলে তার পুরো পরিশ্রমই বৃথা হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে, অনেকের এভাবে পানি পান করতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে পারে কিংবা অতৃপ্তি থেকে যেতে পারে, তারা কি করবে? তারও সমাধান দিয়েছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানীয় পানকালে তাতে ফু দিতে নিষেধ করেছেন। একটি লোক নিবেদন করল, পানপাত্রে যদি আমি খড়কুটো দেখতে পাই, তিনি বললেন, তাহলে তা ঢেলে ফেলে দাও। সে নিবেদন করল, এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না। তিনি বললেন, তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো। শুধু পানি কেন, যে কোনো গরম খাবারেও ফু দিয়ে খাওয়া উচিত নয়, তাতে শরীরের জীবাণু প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।